Hey guys, welcome back to my channel. This is RK. Are you weak in English? No tension, no fear. Ripun is here. So friends, today is 29th Ramadan and maybe tomorrow will be our special day, which is Idul Fitr. So whatever, আজকের ক্লাসে আমরা এমন কিছু ছোট ছোট সেন্টেন্স বা বাক্য আপনাদেরকে শেখাবো যেগুলো আপনাদের জানা অত্যন্ত জরুরি। সো সেই বাক্যগুলো আমরা প্র্যাকটিক্যালি আপনাদের শেখাবো। তো চলুন, উইদাউট এনি ওয়েস্টিং টাইম, সো লেটস মনে করুন আমরা খেলার মাঠে ইংরেজি শিখব। খেলার মাঠকে ইংরেজিতে কী বলা হয়? মনে করুন ভিডিওতে যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি একটি খেলার মাঠ। সো এই খেলার মাঠটিকে আমরা ইংরেজিতে বলতে পারি প্লে গ্রাউন্ড। মনে করুন রাস্তার ওপর শব্দটি আমরা ইংরেজিতে বলবো, তাহলে এটিকে আমরা বলতে পারি অন দ্য রোড। অন দ্য রোড মানে রাস্তার উপরে। যদি আমরা রাস্তার পাশে ধরি তাহলে আমরা বলতে পারি বিসাইড দ্য রোড। ফ্রেন্ডস, এখানে আমরা আরও কয়েকটি সেন্টেন্স বা বাক্য শিখব। যেমন মনে করুন আপনারা পাশে যে চিত্রটি দেখতে পাচ্ছেন এটি একটি ঝোপঝাড়। সো আমরা যদি মনে করি যে ঝোপের মধ্যে এই শব্দটি বা এই বাক্যটির ইংরাজি শিখব, তাহলে আমরা বলতে পারি ইন দ্য বুশ বা ইন দ্য বুশেস। এখানে বুশ বা বুশেস মানে হলো ঝোপঝাড় আর ইন মানে হলো মধ্যে বা ভিতরে। যদি আমরা বলি ঝোপের আড়ালে বা ঝোপঝাড়ের আড়ালে, তাহলে এটা আমরা বলতে পারি বিহাইন্ড দ্য বুশেস অথবা বিহাইন্ড দ্য বুশ। বিহাইন্ড বলতে এখানে আমরা আড়ালে বা পিছনে ব্যবহার করে থাকি এবং বুশেস বা বুশ মানে হলো ঝোপঝাড় বা ঝোপঝাড়ের আড়ালে। এখন আমরা বন্ধুরা একটু মাঠের দিকে যাব। মাঠ শব্দটিকে ইংরেজিতে বলা হয়ে থাকে ফিল্ড, FIELD। ফিল্ড মানে হলো মাঠ বা ক্ষেত। সো তেমনই দুটি বাক্য, ছোট ছোট বাক্য মাঠ সম্পর্কে আমরা আপনাদের সম্মুখে উপস্থাপন করব। এখন ছবিতে আপনারা একটা বড় ফিল্ড বা বড় ক্ষেত দেখতে পাচ্ছেন। তো বিভিন্ন ক্ষেত হয়ে থাকে যেহেতু, সো যদি আমরা সামনে যে ছবিটি দেখতে পাচ্ছি এটি মনে করি একটি পাট ক্ষেত, তাহলে পাট ক্ষেতকে আমরা ইংরেজিতে বলবো জুট ফিল্ড। জুট ফিল্ড মানে হলো পাট ক্ষেত। জুট মানে হলো পাট এবং ফিল্ড মানে হলো ক্ষেত। অ্যান্ড ইফ উই থিঙ্ক, যদি আমরা এটাকে সামনে যে ছবিটি আছে সেটিকে ভাবি এটি একটি ধান ক্ষেত, তাহলে ধান ক্ষেতকে আমরা ইংরেজিতে বলবো প্যাডি ফিল্ড। প্যাডি ফিল্ড মানে হলো ধান ক্ষেত। প্যাডি মানে হলো ধান আর ফিল্ড মানে ইউনো ক্ষেত। সো ইউ ক্যান সি দিস ইজ আ ট্রি, এটি একটি গাছ। এই গাছের দুটো অংশ মনে করুন আমরা ধরব, একটি উপরের অংশ এবং একটি নিচের অংশ। মনে করুন এই গাছের নিচে এই বাক্যটির আমরা ইংরেজি জানবো, তাহলে আমরা ইংরেজিতে এটিকে কী বলতে পারি? এটির ইংরেজি আমরা বলতে পারি আন্ডার দ্য ট্রি। আন্ডার মানে হলো নিচে এবং দ্য ট্রি অর্থাৎ গাছটির নিচে। এবং উপরের অংশটাকে যদি আমরা বলে থাকি গাছের উপরে, তাহলে আমরা ধরব টপ অফ দ্য ট্রি। টপ মানে এখানে উপরে, অফ দ্য ট্রি মানে গাছটির অর্থাৎ গাছটির উপরে। সো ইউনো এইভাবে আমরা ইংরাজি আস্তে আস্তে শিখতে পারি। সো ভিভার্স, এই ক্লাসটি কেমন লাগছে তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি এমনই ক্লাস পেতে চান তাহলে আমাকে অবশ্যই জানাবেন, তাহলে আমি এমনই ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করব। সো চলুন আরও কিছু ছোট ছোট বাক্য আমরা শিখে নিই। সো ফ্রেন্ডস, মনে করুন আমরা মাথার উপরে শব্দটি ব্যবহার করব। তাহলে আমরা মাথার উপরে বলতে আমরা ইংরেজি যে বাক্যটি ইউজ করতে পারি ছোট স্মল সেন্টেন্স, সেটা হতে পারে অন দ্য হেড। অন দ্য হেড মানে মাথার উপরে। যদি আমরা ধরি আকাশের উপরে, তাহলে এটিকে আমরা ইংরেজিতে বলবো অ্যাবভ দ্য স্কাই। সো ফ্রেন্ডস, আমরা হয়তো খুব আস্তে আস্তে হাঁটছি, তাহলে আস্তে হাঁটুন এই সেন্টেন্সটির ইংরেজি যদি আমরা জানতে চাই তাহলে আমরা বলবো ওয়াক স্লোলি। ওয়াক স্লোলি মানে আস্তে হাঁটুন। যদি কোনো ক্ষেত্রে আমরা জোরে হাঁটি, তাহলে জোরে হাঁটি এই ছোটো বা স্মল সেন্টেন্সটির আমরা ইংরেজি করতে পারি ওয়াক ফাস্ট। ওয়াক ফাস্ট মানে জোরে হাঁটুন। সো এইভাবেই আমরা আস্তে আস্তে ইংরেজি ক্লাসগুলো প্র্যাকটিস করার পরে আমরা ইংরেজিতে হয়তো ধীরে ধীরে কথা বলতে পারবো। সো যদি আরও কিছু সেন্টেন্স আমরা শিখতে চাই, তেমন মনে করুন আমার দিকে তাকান, তাহলে এটিকে আমরা ইংরেজিতে কী বলতে পারি? মে বি ইউ নো সামথিং লাইক দ্যাট, লুক অ্যাট মি। লুক অ্যাট মি মানে আমার দিকে তাকান। আর যদি আমরা বলে থাকি যে আমার সামনে, মনে করুন আমার সামনে কোনো একটা জিনিস আছে বা আপনাদের সামনে কোনো একটা জিনিস আছে, আমার সামনে অর্থে ইংরেজি বলতে চান, তাহলে আমার সামনে বলতে ইন ফ্রন্ট অফ মি। ফ্রন্ট মানে হলো সামনে এবং অফ মি মানে হলো আমার, অর্থাৎ ইন ফ্রন্ট অফ মি মানে হলো আমার সামনে। যদি আমরা বলে থাকি যে আমার পিছনে, তাহলে এটাকে আমরা ইংরেজিতে কী বলতে পারি? এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি বিহাইন্ড মি। বিহাইন্ড মি মানে আমার পিছনে।
সো ফ্রেন্ডস, এইভাবেই আমরা একের পর এক ছোট ছোট বা স্মল সেন্টেন্সগুলো আয়ত্ত করতে পারি। সো এই সমস্ত ছোট ছোট বাক্যগুলো শেখার পরে আমরা ধীরে ধীরে ইংরেজিতে চাইলে কথা বলতে পারবো। সো ইংরেজিতে একটা কথা আমি বলে থাকি, ইফ ইউ ট্রাই অ্যান্ড ট্রাই, যদি আপনি চেষ্টার পর চেষ্টা করেন, দেন ইউ ক্যান সাকসেস ইন ইংলিশ, আপনি ইংরেজিতে সফল হতে পারবেন। সো সব কিছু শেখার এবং সব কিছু পাওয়ার মূলে হলো ট্রাই, অর্থাৎ হলো চেষ্টা, অ্যান্ড হার্ডওয়ার্ক, এবং পরিশ্রম প্রয়োজন পড়ে। সো সব কিছুই রাতারাতি হওয়া সম্ভব, সাকসেস বা সফলতার পিছনে অনেকটা পরিশ্রম এবং চেষ্টা লাগে এবং সময় লাগে। সো ধৈর্য ধরুন এবং ক্লাসগুলো প্র্যাকটিস করুন, ধীরে ধীরে আপনি চাইলেও ইংরেজিতে কথা বলতে পারবেন। সো বন্ধুরা, শেষ একটি সেন্টেন্স বা বাক্য আপনাদের সম্মুখে উপস্থাপন করব, সেটি হলো, মনে করুন আপনি আমাকে বললেন যে ক্লাসটি এখানেই শেষ করুন, তাহলে এখানেই শেষ করুন এটির ইংরাজি আমরা কী বলতে পারি? এখানেই শেষ করুন এর ইংরাজি হলো ফিনিশ হেয়ার, ফিনিশ মানে হলো শেষ করুন এবং হেয়ার মানে হলো এখানে। সো বন্ধুরা, তারই সঙ্গে সঙ্গে আজকের ক্লাসটি আমি দি এন্ড এখানেই করলাম। সো ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো ফ্রেন্ডস, ক্লাসটি তাহলে এখানেই শেষ করলাম, সি ইউ ইন নেক্সট ভিডিও। ততক্ষণে সকলেই ভালো থাকবেন, বি ওয়েল, বি গুড, অ্যান্ড টেক কেয়ার। সো গুড বাই।